হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজানা ইসলাম, রিমি স্মার্ট বিউটি অ্যান্ড লেডিস ফ্যাশন হাউস থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার পাল্লাটা বাসার মধ্যে কিভাবে আমি পাল্লাটা সাজিয়েছি, আর পাশাপাশি আমার ছোটোখাটো একটা বিজনেস শুরু করেছি। মানে এখানে লেডিস সমস্ত আইটেম পাওয়া যায়, মেয়েদের মানে টপস, মানে সব কিছু আইটেম, বোরকা থেকে শুরু করে সমস্ত আইটেমগুলো আমার কাছে আছে, ইন্ডিয়ান বাংলাদেশি সব কিছু আজকে দেখাবো আপনাদের। আসলে আমি যেহেতু নিউ, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটা অন করে দেবেন, আর কমেন্টস শেয়ার করবেন আপুরা। এই যে দেখেন আপুরা, আসলে মূলত আপুরা এখন লকডাউন, আসলে আমরা মেয়েরা বাসায় বসে, যেহেতু এখন জব করা আমাদের ধর পসিবল না, আমার পড়াশুনো শেষ, এখন যেহেতু মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, কী করবো, তাই বাসায় বসে জব না করে ভাবলাম যে বিজনেস করি, এই জন্য আর কি। আর মূলত আপনাদের সাথে শেয়ার করবো, আসলে বিজনেসটা করছি সেটা আপনাদের সাথে পরেই বলবো। আসলে মূলত লকডাউনে আসলে বাংলাদেশে মানুষের পরিস্থিতি খুবই খারাপ, আমরা তো ভালো আছি, খেয়ে পড়ে আল্লাহ আমাদের ভালোই রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, কিন্তু অনেক যারা অনেক কষ্টে আছে আসলে তাদেরকে যদি আমরা একটু হেল্প করতে পারি, ই করতে পারি, মানে সেজন্যই আসলে আমার এটা করা, সেটা আপনাদেরকে আমি শেয়ার করব যে আমরা এই করোনাকালীন মানুষকে আমাদের জায়গা থেকে যতটুকু পারি যদি একটু সহযোগিতা করি। এখানে দেখেন আমাদের আমার পার্লারে সমস্ত সামগ্রী রাখা আছে, যেহেতু আমি একদম নতুন। দেখেন যেখানে আমি আমার স্পেশাল আইটেমগুলো, আসলে এখনো ভালো করে এই যে একটা ন্যাচারাল গাছ রেখেছি, আসলে এখনও গুছি, এটা কিন্তু আর্টিফিশিয়াল গাছ পুরো, আসলে এখনও গুছি উঠতে পারিনি যেহেতু আমি নতুন, আর এটা আমি মাত্র এক মাস ওপেন করেছি, তাই খুব সুন্দর করে আরও ইচ্ছা আছে যে আমি সামনে আরও খুব সুন্দর করে সাজাবো। আর আমার এখানে অল এভরিথিং সব আইটেম রাখবো, এমনিতেই অনেক এখানে অনেক ড্রেস ছিল, বিক্রি হয়ে গেছে ঈদে, মানে আনলিমিটেড ড্রেস আনছিলাম, ঈদে বিক্রি হয়ে গেছে। আচ্ছা দেখেন আপনারা, আমি এখনও খুব সুন্দর করে সাজাতে পারিনি, দেখেন আপনারা, এখানে আমি একটা জুয়েলারি বক্স রেখেছি, এখন সাজাতে পারিনি, এখানে আমার ম্যানিকিউর পেডিকিউর করার জন্য, ফেসিয়ালের জন্য, এই যে এখনও দেখেন এগুলোই করাই আছে, ময়লা পরে তাই খুলি না। এখানে আমার সমস্ত এগুলো রাখা আছে, আসলে ময়লা পড়ে যায়, ইউজ পরিমাণ ময়লা পড়ে, সেই জন্য মূলত খুলি না, এগুলো আমার কাছে অনেক আছে। এই যে আমি তেমন এখানে সাজাইনি, আর সব কিছু আমি ড্রয়ের মধ্যে রেখেছি আমার যত আইটেমগুলো আছে। আসলে মূলত আপুরা আমি বললাম না যে যারা আসলে খেটে খায় তাদের একটু হেল্প করার জন্য মূলত এই কাজটা শুরু করেছি, যে আমি যদি দু টাকা ইনকাম করে ঘরে বসে না থেকে, মানে আসলে অলসভাবে বসে থাকা আসলে তো এটা ঠিক না আমাদের, তাই আসলে শুয়ে বসে না থেকে যদি কিছু করে কিছু সাধারণ মানুষকে হেল্প করা যায় সেটা আসলে, এই জন্যই মূলত আমি এই কাজটা, এই উদ্যোগটা নিয়েছি। আমাকে তো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশাপাশি আপনারা কাজ করবেন, দেখবেন মনে একটা প্রশান্তি পাওয়া যায়, কারণ এখন আমরা বাইরে গিয়ে চাকরি করার পরিস্থিতি নেই, তার উপরে আসলে আমরা তো ভালো আছি যেহেতু আল্লাহ আমাদের খুব ভালো রাখছে, আল্লাহ শুকরিয়া আদায় করি, কিন্তু যারা কষ্টে আছে তাদের জন্য আমরা কিন্তু এরকম টুকটাক উদ্যোগ নিয়ে ভালো কিছু তাদের জন্য একটু হেল্প করতেই পারি। ঠিক আছে,
আমি এই এই যে এই এই যে নতুন যে উদ্যোগটা নিয়েছে, ব্যবসা করে যে টাকাটা আমার লাভ হয়েছে, প্লাস আমার উপর যতটুকু জাকাত ফরজ হয়েছে তা দিয়ে আমি কিছু শাড়ি কিনে আর কি আমাদের এখানকার গরিব মানুষ গ্রাম থেকে শুরু করে তাদেরকে দেওয়ার চেষ্টা করছি, দিয়েছি, আরও আজকেও দেব। বাইসেন একটা মিনিট আপনি কেন? আর এখানে ওই যে আরও ওই যে ওনাদেরকে যাক, যার যার একটা শেয়ার কিনে দেন, নিন আপনার একটা পছন্দ। পিয়াপা বাসেন বাসেন দেখুন নিন। আর আপনার ওইখানে আপনার জন্য 3 পিস রাখা আছে আপনার বোনের জন্য, ওখানে নিন নিন। এই যে দেখেন আপু, আসলে আমি এটার জন্যই কি করেছিলাম, এটা আমরা সবাই করতে পারি যে নিজেরা ব্যবসা করে পাশাপাশি যদি মানুষ করতে না তোমাদের পছন্দ হয়। যেখানে আনলিমিটেড শাড়ি রাখা আছে, এখনও অনেক মানুষ আছে দিতে হবে। আপনি নিচ্ছেন কোনটা? এইটা আপনাকে ওইটা ভালো লাগবে? যাক ভালো লাগলে ভালো, আপনি যেটা ভালো লাগছে সেটা নিচ্ছে। এটা নিতে পারতেন না থেকে, এটা সুন্দর লাগছিল না? আপনার মাঝে এটা নেই, যাক তার যেটা ভালো লাগে। যাই হোক, আমি সবাইকে সুযোগ দিই, সবাই বেছে বেছে নিবে, গ্রামের ওরাও যেমন বাইশে বেছে নিছে। আপনার পরনেরটা তো সুন্দর, যাই এখন বলেন আমার এইটা ভালো হয়েছে, শাড়ি ভালো হয়েছে, শাড়ি ভালো হয়েছে, খুশি বলেন খুশি না? তাই কি আপনার আমার দ্বারা শোনেন, একখানে থাক কি আপনার লাগে যাবে মুখ করলে ধরে করবো, যাই হোক খুশি তাই বলেন। মার্জিনে করলেন মনে আছে না আপনার? আমি আসলে হিসাব মাফি টানছি, তারপর সবাই দেওয়ার চেষ্টা হোক, তারপর যদি থাকে তারপরে আমি আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ আপু, আপনার 3 পিস কই? ও আপনার এই যে এটা হচ্ছে আপনার হাজবেন্ডের জন্য এই লুঙ্গিটা দিলাম, আর আপনার বাবার জন্য এটা ভালো হয়েছে না? সাদা সাদা কালো খুশি। আর আপনার ছেলে মেয়ের জন্য তো আমি 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 কি কইছি, এইটা হচ্ছে কি এই খোলেন আপনি দেখেন কেমন হচ্ছে দেখুন, এটা হচ্ছে ওনার বোনের শারমিনের, শারমিনের জন্য দিছি 1 পিসটা, অনেক সুন্দর চায়না কাপড় একটা, এটা এটা ওনার ওনার বোনকে দিছি, আর ওনার ছেলে মেয়ের জন্য এখন আসলে মার্কেটে যাবো নিয়ে আসবো এই যে এই প্লাজোটা, আর এইটা হচ্ছে আপুর 3 পিস। এখন বলেন খুশি হয়েছেন? খুশি হয়নি কি অখুশি হয়েছে? হ্যাঁ, আরও আপনার জন্য অনেক গিফট আছে, সেটা পরে পরেরটা পরে, ঠিক আছে? এটা হয়েছে পরে। হ্যাঁ ভাইয়ে কি খুশি হয়েছে? হ্যালো আপুরা, যদি আমার এই এইটা ভালো লাগে উদ্যোগটা, আপনারাও এরকম করেন যা যা জায়গা থেকে ভালো লাগবে। আর প্লিজ কিছু এমনিতেই শেয়ার করলাম, কিছু মনে করবেন না, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।